নমস্কার করছি মানে অর্গস টিভি কি আপ বিশেষ করে ধন্যবাদ যে ভালো ভাষা যে ইস্যুটা আজ টপিকটা এই টপিকটা বর্তমান সময় গোটে ভারী গুরুত্বপূর্ণ টপিক এবং মু আশা করছি এই টপিক বোধে কোণস টি চ্যানেল মধ্যে এই টপিক উঠে নথিবে। দ্বিতীয় রহলা আপনার যে সরকার কথা কহলে মো পূর্ব জন কংগ্রেস রদ্রভক্তি তাঁর না ভুলে যাই সে কে ଏବଂ ବିଜେପିର ମଧ୍ୟ ଜଣେ କହୁଥିଲେ ଏଠୁ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଏଠି ବିଜେପି ଆଉ ବିଜେଡ଼ି ଉଭୟଙ୍କୁ ଆପଣଙ୍କ ଜରିଆରେ ପ୍ରଶ୍ନ ଯେ ଗତବର୍ଷ ଉଣେଇଶ ହଜାର କୋଟି ଟଙ୍କା କୋଭିଡ଼ ନାଁରେ ଆସିଥିଲା ଏବଂ ସରପଞ୍ଚମାନଙ୍କୁ ଗୋଟିଏ ଗୋଟିଏ କ୍ଷମତା ଦିଆଯାଇଥିଲା ଉପଜିଲ୍ଲାପାଳର କ୍ଷମତା ଏବଂ ସେମାନେ ତା'ର ମଧ୍ୟ ଦୁର୍ବ୍ୟବହାର দুর্্যবহার সব দ্রুপ উপযোগ করলে তাহ আপনার অর্গস্টি বি লোকলোচন কু আছে তাহলে সেত মধ্যে আমি বসল এবং আপনার কিন্তু সেতবে যে উনিশ হাজার কোটি টাকার বেড খত আইসোলেশন যেসব গলা কুয়ে সে কোণ কো ছাস তেলে পরে নষ্ট হয়ে গলা ছাড় এই ব্যবস্থা নষ্ট হয়ে গলা ছমাস পরে সব সংস্থা বুড়ি গলা ইয়ে কোণ এতে তার মানে সরকার মিছ কৌলে উনিশশো কোটি টাকা তাহলে এমনি খাই দিয়ে এমানে উনিশশো কোটি টাকা নিজে খাই দেখছেন তার এপর্যন্ত ভিজিল্যান্স তদন্ত কিংবা কেন্দ্র সরকার সিবিআই তদন্ত এপর্যন্ত করে যদি করিনি তাহলে এটা স্পষ্ট ভাবে পড়ুছে এমন উভয় ভাই ଆଉ କଂଗ୍ରେସ ବାଲା ଇଏ ମଧ୍ୟ ଯେଉଁ ନିରବ ରହିଛନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ମୁଁ ପ୍ରଶ୍ନ ଉଠାଉଛି ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ରାସ୍ତାକୁ କାହିଁକି ଓହ୍ଲାଇ ନାହାଁନ୍ତି କେବଳ ଏଠି ଭାଷଣବାଜିରେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ସ୍ଥିତି ସଙ୍ଗୀନ ଲୋକ ଖାଇବାକୁ ପାଉନାହାନ୍ତି ଲୋକ ଘରେ ରହିବାକୁ ମାନେ ଘରେ ଯଦି ଏଠି ବୋପା ମାଆକୁ କୋରୋନା ହେଉଛି ପିଲାମାନେ ଦାଣ୍ଡରେ ଶୋଉଛନ୍ତି ତା ଅବସ୍ଥା କିଏ ଦେଖିବାକୁ ଗଲାଣି

তার রিপোর্ট সর্বসাধারণ প্রকাশ কর না পারি